আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ নিয়ে। ইতিপূর্বে আমি এই পর্ব নিয়ে একটি আলোচনা করেছিলাম যে অদৃশ্য বিশ্বাস নিয়ে, এবং একটি আয়াতে আপনাদের সম্পর্কে আমি পড়ে শুনিয়েছিলাম। সে আয়াতের পরিপ্রেক্ষিতে আজকেরও বৈজ্ঞানিক বিশ্লেষণ অগ্রসর হবে। তো বন্ধুরা, আমি আয়াতটি আর একবার পেশ করে শোনাচ্ছি আপনাদের সম্মুখে। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং নামাজের প্রতি একনিষ্ঠ থাকে, আর আমি যা দান করেছি তা থেকে ব্যয় করে। সুরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 3। এই যে বিল গায়বি ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে নামাজের প্রতি একনিষ্ঠতা, অর্থাৎ স্টিডফাস্টনেস ইন সালাত, এইটা নিয়ে কিছুটা বলবো। আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। আল্লাহকে অনুভব করার জন্য তার পক্ষ থেকে তত্ত্বাবধান ও পরিচালনা পাওয়ার জন্য সালাত অন্যতম বিধান। প্রত্যেক মুসলমানের জন্য এটা বাধ্যতামূলক ফরজ ইবাদত। আল্লাহ তাআলা চান মুসলমানদেরকে তার নিকটবর্তী করে রাখতে, তাই দৈনিক 5 বার কল্যাণকর নামাজের কর্মসূচি দিয়েছেন। নামাজের বহুবিধ কল্যাণকর দিক ও বিভাগ রয়েছে। এখানে কেবল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নামাজের গুরুত্ব সম্পর্কিত আলোচনা পেশ করা হলো। মানুষের শারীরিক গঠন শৈলী ও অঙ্গপ্রত্যঙ্গের কাজ করার ক্ষমতা আশ্চর্যজনকভাবে জটিল। গোটা মানবদেহে 360টি জয়েন্ট সংযুক্ত রয়েছে। প্রতিটি জয়েন্টে নিয়মিতভাবে নড়াচড়া অপরিহার্য। দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গের কাজ করার ক্ষমতা সংরক্ষণের জন্য একটি সিস্টেমেটিক শরীরচর্চা মানুষের জন্য বাধ্যতামূলক বিষয়। স্বাস্থ্য রক্ষার জন্য বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ থেকে পরিষ্কার উপলব্ধি করা যায় যে নিয়মিত শরীরচর্চা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। রোগ জীবাণু থেকে আত্মরক্ষার জন্য আল্লাহপাক মানুষের দেহের অভ্যন্তরে কতগুলি কৌশলী গ্রন্থি সৃষ্টি করে দিয়েছেন, যেমন অশ্রুগ্রন্থি, লালাগ্রন্থি, শ্বেত রক্তকণিকা, যকৃৎ, প্লীহা, টনসিল, থাইমাস, অস্থিমজ্জা প্রভৃতি গ্রন্থি জীবাণু প্রতিরোধের কাজে সদা প্রস্তুত থাকে। এসব গ্রন্থির কার্যকারিতা সক্রিয় রাখার জন্য নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। মুসলিম বিজ্ঞানীরা এমর্মে তথ্য প্রকাশ করেছেন যে সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মুসলমানেরা যে দৈনিক 5 বার নামাজ আদায় করেন, তা এক অসাধারণ বিজ্ঞান ভিত্তিক শরীর অনুশীলন প্রক্রিয়া। এর ফলে একটি সক্ষম দেহ বজায় থাকে। সক্ষম দেহ বজায় রাখার জন্য প্রয়োজন দেহের সুষ্ঠু রক্ত সঞ্চালন, অক্সিজেন প্রবাহ এবং মেটাবলিজম সক্রিয়করণ। শরীরের আভ্যন্তরীণ এই 3টি ক্রিয়া একজন খাঁটি নামাজির মধ্যে প্রায় কার্যকর। তো বন্ধুরা, এই পর্বে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তীতে আলোচনা করব যে নামাজের বিভিন্ন স্তর নিয়ে। কিয়াম, রুকু, সিজদা, বৈঠক, এগুলো নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ অগ্রসর করব। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন, তো অবশ্যই একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি বিশেষ